হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের কথা মনের সাথে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কী নিয়ে কথা হতে চলেছে। হ্যাঁ, পুরীর স্ট্রিট ফুড সি ফুড, আর দুপুরের লাঞ্চের জন্য হোটেল, এবং পুরীর বিখ্যাত মিষ্টান্ন নিয়ে আজকের ভিডিওটি। দেখতে থাকুন আজকের ভিডিও। এখন আছি একেবারে স্বর্গদ্বার মোড়েতেই, তো এখান থেকেই আমরা আজকের পুরীর খাবারগুলো দেখে নেব। যে পুরীতে মোটামুটি রাত্রে সমুদ্রের পাড়ে রাস্তার ধারে কী কী খাবার পাওয়া যায়, আর সেগুলোর কত টাকা কী দাম হতে পারে, সেই সব একটু আইডিয়া নেব। এই যে লঙ্কাগুলি এখানে ঝুলছে দেখছেন, এগুলি হচ্ছে কাঁচা কাশ্মীরি লঙ্কা। এর পকোড়া এখানে 4 পিস 20 টাকায় পাওয়া যায়। আর এছাড়া পেঁয়াজের ছোট ছোট পকোড়া হয়, যা 30 টাকায় এক বাটি এনারা দেন। চিকেন পকোড়া, চাউমিন, মোগলাইয়ের পাশাপাশি রোলটিও কিন্তু খুব ভালো করেন এনারা। মোমো সেন্টারের নাম দেখুন মোমো কলকাতা, কারণ পুরীতে বেশিরভাগ টুরিস্টই কলকাতা বা পশ্চিমবাংলার হয়। সমুদ্র মানে তো ডাব থাকবেই, তাই সমুদ্রের পাড়ে এই ডাবের জল। সকাল হোক বা সন্ধে কিংবা দুপুরে স্নান করার পর সমুদ্র থেকে হোটেলের রুমে যাওয়ার সময় অবশ্যই আপনাকে পুরীর এক কাপ চা খেতেই হবে। রাত্রে সমুদ্র সৈকত দেখার পর এখানকার বেড়াতে আসা মানুষজন সবাই প্রায় এই স্ট্রিট থেকেই রুটি এবং সবজি কিনে নিয়ে যায়, কারণ রাত্রে এখানকার সমস্ত বড় হোটেলই প্রায় বন্ধ থাকে। রুটির সাথে তরকারি হিসাবে আপনি নিরামিষ তরকা পাবেন, চানা মশলা পাবেন, আলুর দম পাবেন, পটল আলুর তরকারি পাবেন, পনির মশলা পাবেন, আর রুটি 5 টাকা পিস। এই ফয়েলটি দেখছেন, এটি 40 টাকার ফয়েল। আমি তো রাতের খাবার প্রতিদিন এখান থেকেই নিই। এখানে দেখছি খুবই বিক্রি হয় ভুট্টা সিদ্ধর চাট, অর্থাৎ ভুট্টাটিকে মোমোর মতন স্টিম করে নিয়ে তাতে মশলা দিয়ে চাট বানায়। আর দেখুন পাওভাজি পাওয়া যায়, অর্থাৎ মুম্বাইয়ের সেই বিখ্যাত বড়া পাও এখানে খুব চলে। ঘুরতে আসা মানুষজন বেশ পছন্দ করে এটি, করবে নাই বা কেন। উড়িষ্যার পুরীতে দাঁড়িয়ে যদি মহারাষ্ট্র মুম্বাইয়ের খাবারের স্বাদ পাওয়া যায়, তাহলে অবশ্যই সেটিকে পছন্দ করবে মানুষজন। এটি একটি মোমোর স্টল, বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায় এখানে, আর তার টেস্টও বিভিন্ন ধরনের হয়, সত্যি খুব সুস্বাদু খেতে। দেখুন তার রেড চাট এখানে সুন্দর করে ওনারা দিয়ে রেখেছেন। এটি হচ্ছে রাবড়ি ফালুদার একটি স্টল, এখানে বাদাম শেক, কেশর পেস্তা, এছাড়াও বিভিন্ন ধরনের ফালুদা পাওয়া যায়, এবং খুব সুন্দর করে উনি পরিবেশনও করেন। এটি হচ্ছে একটি চিপসের দোকান, এখানে একেবারে আপনার সামনেই পটেটো চিপস বানিয়ে দেয়া হয়।
এরা আলুকে খুব সুন্দর করে কেটে নিয়ে সেটিতে একটা স্টিক দিয়ে আপনার সামনেই ডিপ ফ্রাই করে তাতে মশলা দিয়ে খুব সুস্বাদু ও ক্রাঞ্চি করে দেয়। এই স্টলটিতে বরফের গোলা পাওয়া যায়, বেশ রঙে রঙের বিভিন্ন ধরনের ফ্লেভারের গোলা, যা বাচ্চাদের তো প্রিয়, বড়রাও পেলে ছাড়ে না। এখানে পাপড়ি চাট আর স্পেশাল ঘুগনি পাওয়া যায়। কলকাতা তথা বাংলার মানুষের কাছে সব থেকে প্রিয় খাবার ঝালমুড়িও এখানে পাওয়া যায়। সাউথের স্পেশাল খাবার ইডলি বড়া কিংবা মশালা ধোসা, তাও কিন্তু এই পুরীর সমুদ্র সৈকতে এলে পেয়ে যাবেন। সমুদ্র সৈকতে বেড়াতে আসছেন আর সামুদ্রিক কাঁকড়া বা সামুদ্রিক মাছ ফ্রাই পাবেন না, তা আবার হয়, হ্যাঁ পুরীর সমুদ্র সৈকতে কিন্তু সব রকমের সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক কাঁকড়া একদম বেসনে ডিপ ফ্রাই করে রাখা আছে, গেলেই আপনারা তার মজা নিতে পারেন। কেউ যদি ননভেজ পছন্দ করেন, তার জন্য ডিম তরকা, মিক্স তরকা, চিলি চিকেন, চিকেন কষা, চিকেনের স্টু ইত্যাদি বিভিন্ন ধরনের পদ সমুদ্র সৈকতে অপেক্ষা করছে। আর ফিশ ফ্রাইয়ের যদি কথা বলেন, এত রকমের মাছ আছে আমি হয়তো সবার নামই আপনাদের সামনে বলতে পারবো না। কিছু জানি, যেমন চিংড়ি, পাবদা, ভেটকি, তোপসে, পমফ্লেট, কাঁকড়া, এই ধরনের বহু মাছ এই স্টলগুলিতে থাকে। এবার চলে আসা যাক দুপুরের লাঞ্চের কথায়। লাঞ্চের জন্য আপনারা পুরীর স্বর্গদ্বারের আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু আপনাদেরকে মেনুর সাথে সাথে দেখে নিতে হবে যে এক্সট্রা ভাত কত করে প্লেট, কারণ এখানে আপনি মোটামুটি 90-100 টাকায় ভেজ থালি পেয়ে যাবেন। ডবল ডিমের কারি দিয়ে 130-140 টাকা কিংবা 150 টাকায় ডিম থালি পেয়ে যাবেন। রুই মাছ কিংবা কাতলা মাছ যদি খান, তাহলে 160-170 টাকা থালি আপনার পড়তে পারে। আর চিকেন যদি নেন, তাহলে 180-200 টাকা আপনার চিকেন থালি পড়বে। কিন্তু অবশ্যই করে আগে থেকে মেনু দেখে নিয়ে তবেই খাবারের অর্ডার দেবেন। এক্সট্রা ভাত কত করে তা কিন্তু আগেই জিজ্ঞাসা করে নেবেন, কারণ কোনো হোটেলে আছে এক্সট্রা ভাত নিলে 10 টাকা প্লেট পড়ে, আবার কোথাও কোথাও 15-20-30-40 টাকা অবধি এক্সট্রা ভাতের জন্য পে করতে হয়। We'll be right back.
আমি এখানে যে সমস্ত হোটেলগুলি দেখাচ্ছি তার সবগুলোই স্বর্গদ্বারের আশেপাশে, অর্থাৎ সামনে না হলে পিছনে। এছাড়াও অনেক হোটেল রয়েছে যেগুলোতে আপনারা যেতে পারেন এবং দুপুরের লাঞ্চ করতে পারেন, কিন্তু অবশ্যই খেতে বসার আগে মেনু কার্ড দেখে আর মেনু কার্ডের অনুযায়ী রেটের কথা বলে নিয়ে তবেই আপনারা হোটেলে খেতে বসবেন। আমি এখানে অনেকগুলি হোটেলেরই মেনু কার্ড এই ভিডিওতে দিয়ে রাখলাম। আপনারা অবশ্যই করে হোটেলে ঢুকে মেনু কার্ডটি ভালো করে দেখে নেবেন আর এক্সট্রা ভাত নিলে কত টাকা পে করতে হবে সে বিষয়েও কথা বলে নেবেন। তাহলে পরে বিল পেমেন্ট করবার সময় আপনাদের আর অসুবিধার সম্মুখীন হতে হবে না। কাকাতুয়াটিকে দেখে বুঝতেই পাচ্ছেন এখন আমি কোথায় আছি। হ্যাঁ, পুরীর সেই বিখ্যাত কাকাতুয়ার খাজার দোকানে। এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে বর্তমানে খাজার দাম 200 টাকা প্রতি কিলো। পুরীতে বেড়াতে এলে এই কাকাতুয়ার খাজা একবার টেস্ট করতেই পারেন। এছাড়াও এই দোকানে কলকাতার বিখ্যাত রসগোল্লা তাও কিন্তু এখানে পাবেন। কাকাতুয়া ছাড়াও পুরীর স্বর্গদ্বারের আশেপাশে আরও অনেক মিষ্টান্ন ভাণ্ডার পাবেন। এই ভিডিওতে দেখুন অনেকগুলি মিষ্টান্ন ভাণ্ডারেরই ভিডিও দেয়া রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমার মনের কথা মনের সাথে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অবশ্যই নোটিফিকেশান অন করবেন। নমস্কার, ধন্যবাদ।